মহেশকালী উপজেলার হোয়ানক এলাকাত নিজ লম্পট বাফরাত হাতত যৌন নিপীড়নের শিকারই তারই অরুজ্জাত মেয়েফা চোদ্দ বছরের কিশোরী বাফর অব্যাহত যৌন নিপীড়ন সৈদ না পারিয়ারে গত পাঁচ মার্চ রাতিয়ে ওই কিশোরী গ্রামবাসীর সহায়তায় থানাত আয়ের আশ্রয় লয় এবং অভিযোগ করে অভিযোগ ফাইরে কিশোরীর লম্পট বাফ সামসোল আলমরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ গভীর রাতে অভিযান চালায় আটক করতে সক্ষম হয় ঘটনাকান গুটিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডর রাজওয়ারগুনা এলাকা জানা যায় হুয়া নক ইউনিয়নের রাজওয়ারগুনা গ্রামের মুজাফর আহমদর পুত্র শামসুল আলম একই এলাকার আলী আহমদর মাইফা সমুদা বেগমরে বিয়ে করে তার সংসার দুও মাইফা ও উগ্র মর্ত আছে গত আট মাস আগে তার স্ত্রী সমুদা বেগমর মৃত্যু হয় এর ফর তুলেই ও উর মাইফারে যৌন নিপীড়ন শুরু করে এ বিষয়ে মহাশকালী থানার ওসি হই রেপ করতে ছিল পরে সে শরীরে না পেরে আমাকে ইয়া করছে ওই এলাকাবাসীকে জানাইছে এলাকাবাসী আমাকে ইনফর্ম করছে ইনফর্ম করার পরে আমি পুলিশ পাঠিয়েছি পুলিশ পাঠিয়ে যে মেয়েকে আমরা উদ্ধার করছি ওই মেয়ে বলেছে যে তার বাবা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হতো এর পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে তার পিতাকে আমরা গ্রেফতার করি ডেক্স নিউজ সি প্লাস টিভি